একটা মন্দির যেন মনে হচ্ছে আকাশে গুতা মারছে, দেখতে পাচ্ছেন আপনাদের দিকে শ্যাম ভাই দেখালাম আজ। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা আগামী দিনে অনেক দূর যায় এবং অনেক দূর দূর থেকে মানুষরা দেখতে আসে, সেই কামনায় আপনাদের কাছে রাখছি আজ। তো দেখছেন আজ আমরা বেরিয়ে যাচ্ছি সেই পশ্চিম মেদিনীপুর, যে নিমতলা আছে সেখানে নাকি খুব বড় একটা মহাপ্রভুর মন্দির আছে। তো অনেকদিন ধরে আমার বন্ধু বান্ধবরা বলছে একটু কীভাবে যেতে হয় রাস্তাটা সেটা দেখাতে হবে, সেই জন্য আজকে আপনাদের দিকে পুরো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এই যদুগণেশ্বরম বাজার থেকে উঠে এখন চলে যাচ্ছি সেই মহাপ্রভু নিমতলা মন্দির। তো কিছুক্ষণ এসার পরে রাস্তাটা এর দিকে বেঁকে যাচ্ছে, বাঁ দিকে বেঁকে যাচ্ছে, বাঁ দিক দিয়ে আপনাদের দিকে ঢালে নেমে যেতে হবে। এখন 3-4 কিলোমিটার যাওয়ার পরে দেখতে পাবেন বহু কিলোমিটার এসার পরে দেখতে পাচ্ছেন একটা বিচ রাস্তা সোজা বেরিয়ে যাচ্ছে, রাস্তা শেষ হওয়ারই নাম দিচ্ছে না, মনে হচ্ছে না অনেক দূর। দেখতে পাচ্ছেন এখানে মেঘলা ওয়েদারের আকাশে আপনাদের দিকে দেখাচ্ছি আজ, দেখতে থাকুন। আমরা দুজনে বেরিয়েছি, খুবই একটা ভিজা ওয়েদার, তো সেই জন্য আস্তে আস্তে যাচ্ছি কেননা রিক্স হয়ে যেতে পারে। তো ওই ঢাল থেকে যে নামার পরে রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে, এখন আমি সোজা চলে যাচ্ছি। পশ্চিম মেদিনীপুরের রাস্তাটা খুবই ফাঁকা, এখানে লোকজন খুবই কম থাকে এবং দেখতে পাচ্ছেন এখানে মাঠ ঘাট পুরো ফাঁকা, এই চাষবাস তোলা টোলা ফেলাবে মনে হয়, বোঝা যাচ্ছে। খুবই একটা প্রাকৃতিক হচ্ছে, মানে ওয়েদারটা খুবই খারাপ, মেঘলা আকাশ, মেঘলা আকাশ, এখানে ঠান্ডা, সেই জন্য ঠান্ডার জন্য গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে। তো তোমার কেমন লাগছে বলো, ঠান্ডাটা কেমন লাগছে? ঠান্ডা ভালোই আছে। আচ্ছা দেখতে পাচ্ছেন দূরে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান দিয়ে, পিচ রাস্তা দিয়ে এসার পর কিছুক্ষণ একটা পিচ রাস্তা চলে যাচ্ছে ওইদিকে, ওইদিকে না যে একটা দেখতে পাবেন পোল আছে, পোলটা পারিয়ে সোজা চলে যাবেন। হাই দেখতে পাচ্ছেন দূরে সেই মহাপ্রভুর মন্দির দেখা যাচ্ছে, আমরা এখন ওইদিকে চলে যাচ্ছি। আমরা পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে আজ আমরা এসেছি পশ্চিম মেদিনীপুরে, এখানে শুনছি অনেকদিন ধরে যে এখানে একটা বড় মহাপ্রভুর মন্দির আছে। তো আজকে আপনাদের দিকে সেই মহাপ্রভুর মন্দিরটা, কৃষ্ণ মন্দির যেটা, এখানে বহু দূর দূর থেকে মানুষরা আসে, তো আপনাদের দিকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। তো সেই জন্য আপনাদের দিকে বেশি না কথা বলে ডাইরেক্ট দেখাচ্ছি শ্যাম ভাই, আপনারা দেখবেন রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন দূরেই সেই কৃষ্ণ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে একদম আপনাদের দিকে। দু সাইডে দেখতে পাবেন মাঠ আছে, মাঠের দু সাইডে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা মাঠ, মাঠ দিয়ে আপনারা সোজা চলে যাবেন। দেখতে পাচ্ছেন কৃষ্ণ মন্দিরের সেই চূড়াটা দেখুন, তো দেখুন আমরা চলে এসেছি বহু স্থানে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা মন্দিরের পেছন সাইডটা, মহাপ্রভুর মন্দিরের পেছন সাইডটা আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই, এবং আপনাদের দিকে সাইড দিয়ে সিঁড়িটাও দেখাচ্ছি। আশা করছি আপনারা ভালো দেখতে পাবেন এবং কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। তো এটা আমরা মন্দিরের সাইড দিয়ে সিঁড়ি, তো সাইড দিয়ে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি আমরা আপনাদের দিকে দেখাচ্ছি এখানে পরিবেশটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, মন্দিরের চার সাইডটাতেই কাজ করা আছে, ভগবানের ছবি ফবি আঁকা আছে, এবং এটা এটা রথের মধ্যে যে মন্দিরটা হয়েছে এটা রথের মধ্যে কার্যকারী ডিজাইন, বহু বছর ধরে এই মন্দিরটা তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর। তো মন্দিরের সাইডটা দেখতে পাবেন একটা মাঠ আছে, তো নিতাই গৌড়ের ছবি আছে এবং আগলিতে কৃষ্ণ ঘোড়ার মধ্যে। আমরা মন্দিরের ভিতরটা তুলতে পারবো না, কেন ভিতরে পারমিশন নেই, আমি কথা বলে দেখছি যদি ভিতরে ছবি তোলা যায়। আপনাদের দিকে আমি একটু দেখাবো, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের সাইটে একটা দৃশ্য। হ্যাঁ এই মন্দিরের হচ্ছে মেন মন্দির এটাই, তো মন্দিরটা কতদিন হয়েছে একটু যদি বলেন, একটু বলুন না কত, 50 বছর হয়ে যাবে, 50 বছর, 50 বছর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সীতাপুর।
সীতাপুর থেকে এখানে আসছেন, মানে প্রায় আসেন না? মানে আমরা সব দিন আসি, আমরা প্রভু সেবা করি এখানে। তো দেখছেন বন্ধুরা, এটা সীতাপুর থেকে মা আসেন প্রত্যেক দিনই আসে বলছেন, তো রোজই আসেন এখানে? তো দেখতে পাচ্ছেন এই যে মহাপ্রভুর মন্দিরটা দেখছেন, এটাই হচ্ছে আগে অরিজিনাল মন্দির, এখান থেকেই পূজা হতো আগে। তো মহাপ্রভুর হচ্ছে আবির্ভাব বলছেন এখানকার মানুষজন, যে তখন বন ঝোপ হয়েছিল, এখন তো প্রতিষ্ঠান করা হয়েছে, উপরে গেছে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য, আশা করছি আপনাদের ভালো লাগবে, মনটা ভরে যাবে। শ্যাম ভাই আজকে আপনাদের দিকে দেখাচ্ছি, পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে এসেছি, মন্দিরটা অসাধারণ একটা দৃশ্য। তো আপনারা আসুন এখানে, দেখলেই আসলেই বুঝতে পারবেন এত ভালো ঠান্ডা প্রাকৃতিক সৌন্দর্য এবং ওয়েদারটাও ভালো। ঘুরে ফিরে বাচ্চাদের দিকে নিয়ে আসলে খুব মন ভরে যাবে। এখানে সহজ রাস্তা, আপনারা আসবেন এখানে, খুবই সহজ রাস্তা, কোনো গাড়ি ভাড়া লাগে না, মোটর সাইকেল নিয়েও আপনারা আসতে পারে। এবং এখানে করুণার সেরকম কোনো প্রবলেম নেই, যে করুণার জন্য পুলিশ আটকাবে সেরকম কোনো ব্যবস্থা নেই। তো সবসময় এখানে মন্দিরে গান হয়, দেখলে ভালো লাগবে আপনাদের। স্যার তো এখানে কি প্রায় আসেন না মাঝে? তো কতদিন হবে মন্দিরটা এখানে? মন্দিরটা হয়েছে 3 বছর। মন্দিরটা 3 বছর, কিন্তু পূজাটা কতদিন হয়? আচ্ছা, যেমন এই গাছটার মাহাত্ম আছে, গাছটা কাটতে দেওয়া হয় না। এখানে প্রথমে একজন তোলা নিয়ে যাচ্ছিল, তো দেখছেন এই যে গাছটা আছে, ইনি বলছে গাছটা কাটতে দেওয়া হচ্ছে যায় না, কেন এই গাছটার একটা মানে মহত্ব আছে। তো কি একটু যদি বলেন শর্টে ভালো হয়। একটা এখান থেকে ছেলে কোলা বিকতে যাচ্ছিল, বাড়ি সে খুব গরিব, সে কোলা বিকতে যাচ্ছিল, তাকে চাইছে বাবা একটা কোলা দিয়ে যাবে। সে ঘুরে দেখছে কাকেও দেখতে পায় না, মানে নিম গাছের গোড়া দিকে ডাকতে যে কোলা দিয়ে যাচ্ছিল এই মানা। ও, এটা তো মাঠের রাস্তা, বহুদিন আগে এখানে মাঠের সরু রাস্তা ছিল, এখন চওড়া, এখন অনেক চওড়া হয়ে গেছে, বহু মানুষ দূর দূর থেকে আসে বলে। তো কোলা মাগদ দেখছি পেছন দিকে ঘুরে দেখতে পাচ্ছে না যে কেউ নেই, আবার পিছুটা কিছুটা গেছে, আবার চাইছে, তারপরে বলছে যখন দেখতে পায় না সেইবার বাজারে যাচ্ছে। কোলা ঝোড়া সমেত ফেলে দিয়েছে, কোলা তুলে নিয়ে বাজারে গেছে, বাজারে বিক্রি হয় না। আবার ফেরার পথে আবার চাইছে, হ্যাঁ, তো ফেরার পথে কাকে না দেখতে পেলে সে কাকে দিয়ে যাবে কোলা, বাড়িতে যাওয়ার পর তার বিঘ্ন ঘটে। আচ্ছা, এটা মাহাত্ম আছে, সেই থেকেই পূজা পাঠ শুরু হয়, সেই থেকেই এই মন্দির খুবই একটা অসাধারণ জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে জয়রামচক। তো জয়রামচক নিমতলা, জয়রামচক নিমতলা, এখানে মানুষকে আশপাশে বললেই দেখিয়ে দিবে, আপনারা দেখতে পাবেন, আসলে আপনাদের খুব মন ভরে যাবে। তো খুবই একটা সুন্দর দৃশ্য আপনাদের দিকে শ্যাম ভাই আজকে আমাদের ক্যামেরায় দেখালাম। দেখছেন ছেলেগুলা সকাল থেকে আজ এসেছে অনেক দূর থেকে, মহাপ্রভুর মন্দির দেখবে বলে অনেকদিন ধরে শখ করছিল, তো আজ দেখে ওনাদের খুব ভালো লাগছে বলছে। দেখতে পাচ্ছেন দূরে মন্দির, গান হচ্ছে। তো কেমন লাগছে তোমার মন্দিরটা দেখার পরে? দেখো এদিকে বলো। তো দেখছেন একটা মন্দির, যেন মনে হচ্ছে আকাশে গুতা মারছে। দেখতে পাচ্ছেন আপনাদের দিকে শ্যাম ভাই দেখালাম আজ। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা আগামী দিনে অনেক দূর যায় এবং অনেক দূর দূর থেকে মানুষরা দেখতে আসে, সেই কামনায় আপনাদের কাছে রাখছি আজ। তো দেখছেন একটা অসাধারণ দৃশ্য আজ আপনাদের মধ্যে তুলে ধরলাম, এবং এখানের প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো। করোনা ভাইরাসের সময় আপনারা এখানে আসুন, ঘুরে যান, মনটা ভালো হয়ে যাবে, এবং ছোট ছোট বাচ্চা ভাই বোনদের দিকে নিয়ে আসুন। তো দেখতে পাচ্ছেন আজ পুজো পাঠ চলছে এখন এই মুহূর্তে, আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি ঘুরে পুরো, দেখলেই আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার।